একাদশীর দিনে একটু পাঠ করে দিই, কারণ কি শাস্ত্রে বলছেন একাদশীর দিনে যদি কেউ একাদশী মাহাত্ম্য পাঠ করে বা শ্রবণ করে তারও একটা বিরাট ফল। হ্যাঁ, তাই ওই 3-4 মিনিট লাগবে, একটু সময় করে শুনুন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি আমাকে বলুন। তখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শুনে খুব সুন্দরভাবে বলছেন যে হে রাজন, ইহলোক পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী তার নাম হচ্ছে বরুথিনী একাদশী। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনের লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপ্রশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ, সেই জন্য গীতাটা পাঠ হয়ে গেল আমাদের। হ্যাঁ, কিন্তু এই বরুথিনী ব্রতে ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল হয়ে থাকে। হ্যাঁ, এই ব্রতটা পালন করলে পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কা সহকারে কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে সমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাগ, মধু, অন্ন প্রদত্ত অন্নগ্রহণ 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধুর, তেল, মিথ্যাভাজন, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন, এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবানের জনার্দনে পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা এইবার বলছে, যেটা পাঠ করলাম, বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। দীপ্তি ধীবর, একাদশী দিন ঔষধ খাওয়া যাবে কি, কৃপা করে বলবেন। যদি দেখা যায়, এটা আমাদের শ্রীশ্রীমাদ শুভস্বামী গুরুমাজ বলছিলেন, ঠিক আছে দীপ্তি ধীবর, ভালো করে শুন, যদি দেখা যায় যে ওষুধগুলো না খেলে, একদিন না খেলে অসুবিধা হবে না, ওগুলো না খেলে ভালো। যদি দেখা যায় যে ওষুধ না খেলে আমার খুব ক্ষতি হয়, তাহলে ওষুধ একটু কিছু খেয়ে, যেমন আমার নির্দেশ আছে, কিছু খেয়ে তারপরে খাবেন, একাদশীর প্রসাদ একটু খেয়ে খেতে পারেন। যদি খালি পেটে খাওয়া থাকে তখন খেলে অসুবিধা নেই। হ্যাঁ, খেতে পারেন, যদি দেখেন খুব গুরুত্বপূর্ণ। আসলে মাম্পি পাঁজা, আপনি বলছেন একাদশী দিনে প্যাকেটের দুধ, দোকানদার দোকানের পনির, মিষ্টি, দই
খেতে পারি, কৃপা করে বলবেন। আসলে ওইগুলোতে কি হয়, কখনো কখনো একটু, যেমন দই, দইয়েতে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে দিচ্ছে, হ্যাঁ, তারপরে ওগুলোতে কীভাবে করছে বোঝা যায় না, তো ওই জন্যে যতটা সাবধানা দোকান থেকে না বলি, যেমন সন্দেশ, সন্দেশ অনেক সময় ময়দা টয়দা মিশিয়ে দেয়, সেই জন্য বলি এগুলো না খেলে ভালো, একটা দিন তো, হ্যাঁ, একটু, হ্যাঁ, সংযম হলে ভালো। আসলে পীযূষ, কোন কোন জায়গায়, সেদিনে বলছিলাম না কোন কোন জায়গায় একাদশী কোন ডেটে আছে, সেরাম সেই জন্য আমাদের এই পশ্চিমবঙ্গে 26 তারিখ, এই 26 তারিখ আজকে। দোলনশীল চট্টগ্রাম, বাহ, ঠিক আছে। দিলীপ সেন না, দীপালি সেন, হ্যাঁ, আপনিও পড়বেন আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ, স্বপন সরকার, একাদশী কি জয় হোক, প্রণাম প্রণাম, হরে কৃষ্ণ, প্রণাম, সবাইকে প্রণাম জানিয়ে দিচ্ছি, সবাই অনন্ত কোটি প্রণাম। হ্যাঁ, অঙ্কুর কি লিখছে, প্রভুজি দেবতারা তো অমৃত পান করেছিলেন, কে তবু কেন তাদের নিজস্ব পূর্ণ ঘড়া শেষ হলে আবার পৃথিবীতে ফিরে আসেন। আসলে ওইগুলো যে অমৃত পান করেছে, একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়টা এই জগতের থেকে অনেক বেশি বলে ওই জন্য ওদেরকে অমর বলা হয়, ঠিক আছে, সেই জন্যে, কিন্তু ওদেরও মৃত্যু আছে। হ্যাঁ, রাহুল পরামানি ঠিক আছে, হ্যাঁ, 5টা থেকে, কেন এখানে গরম তো এই ঘরটাও। প্রদীপ, অর্জুনকে কেন কুরুনন্দন বলা হয়, উনি তো পাণ্ডবপুত্র না, উনার বংশে একজন কুরু বলে রাজা ছিলেন খুব শক্তিশালী, সেই জন্য কুরুনন্দন বলা হয়। হ্যাঁ, তারপরে রামচন্দ্রকে বলা হয় রঘুনন্দন, না ওই বংশে একজন রঘু বলে, হ্যাঁ, খুব শক্তিশালী রাজা ছিলেন, হ্যাঁ, সেই জন্য এগুলোকে কেন্দ্র করে। বউটি পাল, আসলে মায়াপুরের দীক্ষাটা নৃসিংহ চতুর্দশীর সময় হতে পারে মনে হয়, রাধাষ্টমী তো গুরু মাস দেন, আপনি অন্য কারো থেকে একটু জিজ্ঞাসা করুন। হ্যাঁ, কেউ বুধবারে একাদশী করছে, অনেকে জানে না তো, ঠিক আছে, করবি না, কি মাধব বলছে, প্রভু ভালো শোনা যাচ্ছে না, তাই প্রবীর দত্ত, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রমাণ, আমাদের পাত্রের সাথে যদি ভগবানের পাত্র ছোঁয়া লেগে যায় তাহলে কি সেই পাত্রগুলি কি ভগবানের সেবায় ব্যবহার করা যাবে, কৃপা করে বললে উপকৃত হবে। দেখবেন অনেক সময় কি হয়, কোনো বাচ্চা মনে করুন হট করে করে দিল কিছু, ওটাকে আপনাকে একটু ঘি দিয়ে বা একটু গোবর দিয়ে ভালো করে মেজে নেবেন আর কি, কোনো কারণে হতে পারে ছোঁয়া।
বাবাই কৃষ্ণ খুব ভালো, চীনা সরকার প্রণাম প্রণাম, সবাইকে প্রণাম জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, যিশুদাস একটা প্রশ্ন আছে, জয়নিতা দণ্ডবত প্রণাম, একটা প্রশ্ন ছিল, কলিতে জয়নিতাই বলে না, বলেন না কোনো হরে কৃষ্ণ কেন বলেন? আর যদি বলেন তাহলে মহামন্ত্রটা তো পুরো বলতে হবে। যদি এর উত্তরটি বলেন, জিউস আসলে কি জয়নিতায় বলে আমাদের একা চক্রে ধামে যাবেন, নিতায় ধামের দেশ তো, যেমন ওখানে জয়নিতায় বলে, বৃন্দাবনে গেলে দেখবেন রাধে রাধে বলে, আর আমাদের এখানে মহাপ্রভুর দেশ তো, ওই জন্য হরে কৃষ্ণ বলি শর্টে। সেই জন্য প্রভু কাল কি আমারা বাড়িতে কীর্তন পাঠ করব? হ্যাঁ, করতে পারেন, ঠিক আছে। হরে কৃষ্ণ, ভালো থাকুন, হরি বল। তাহলে আজকে আমরা এখানে ক্লাস সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে রইল অমৃত লহরী, বদনে বলুন হরি হরি, হরি বল। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।